Assalamualaikum, Ramadan Mubarak. Welcome to another video. This is Junaid Siddiq once more again. So, আমি আজকে যে ভিডিওটা আপনাদের দেখা যাচ্ছে যে আসলে অবিশ্বাস্য হলেও কিন্তু বাস্তব। আমরা আসলে প্রত্যেকটা কাজেরই দেখি যে আসলে ধরন তাকে যে 5 বছর 6 বছর সফলতা, কিন্তু দীর্ঘ 22 বছর যাবত কষ্ট করার পরেও যার নাকি 22 বছরের সফলতা বয়ে এনে দিয়েছে তার লাখ লাখ টাকা ইনকাম প্রতি বছর, এখান থেকে সে এক্সট্রা শুধু 3-4 লক্ষ টাকা প্রতি বছর ইনকাম করতেছে। আমরা চলুন দেখে আসি। অনেকে দেখলাম যে আসলে গরু ফার্ম করতেছে, মুরগি ফার্ম করতেছে, তবে হাঁসের ফার্ম করে যে একজন সাফল্য লোক ওনার ভিডিওটা না দেখলে আমরা বিশ্বাস করতে পারবো না। তবে অবিশ্বাস্য হলেও কিন্তু বাস্তব। তো কতটুক বাস্তব আমরা সরাসরি দেখে আসি, সাফল্যটা আমরা ভিডিও দেখে আসবো। এবং আপনারা যদি এখনও নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করেন, কেননা যে সাবস্ক্রাইব মানে ওরা যে আপনারা আমাকে সম্মতি দেয়া, যে আমাকে সম্মতি দিয়েছেন ভিডিওটা কন্টিনিউ করার জন্য। সো দেরি না করে এখন সাবস্ক্রাইব করেন। আপনার এই কতদিন ধরে এই হাঁসের ফার্মটা আছে? 22 বছর। কতটা আজ দিয়ে শুরু করছিলেন প্রথম? পয়লা 200 দান খাওয়াইলে ডিম দেয়, দান না খাওয়াইলে ডিম দিব, গুড়া খাওয়াই না আমরা, গুড়া খাওয়াইলে সব বনাস, গুড়া খাওয়াইলে আজ ডিম পারতো না, আজ আর আলাদা করবো। আস দান ছাড়া আর কোনো খাবার খাওয়াই নি? জি না, ওষুধ খাওয়াই, ভ্যাকসিন ডাক্তার, 4 মাস পর পর, 3 মাস পর পর, 2 মাস পর পর এই রোগ সারা গেছে। ভ্যাকসিন হইতে ওই আনতাম, বইলে আনতাম বুঝ থেকে ওকা সোনার গান আসতাম, ফসল আসতাম দিকে আনি আর ও বোন যে ফুসলাস করলাম দিকে আনতাম, ওষুধ কইলাস মরে না, ওষুধ ভ্যাকসিন দিলে হাঁস ঠিকই। 6 মাসের বাচ্চা আনুন? বাচ্চা তোমার আজ গফুরছে 4-5 দিন, 2 দিন, 1 দিন এরকম বাচ্চা হলে লাভ আছে। আর এই কত মাস পর এটা মানে হাঁসটা ডিম চাই দেওয়া সাইড দেবা? কত কত 5 মাস 6 মাসে গেল ডিম উঠবে বাচ্চা ভালো। আর বড় হাঁস আনলে তোমার আজ বানলা আজ রাত থেকে শুরু ইয়াসটা আনছি নতুন আনলি বাচ্চা নিয়ে কম একশো আনছো? বেশি বাড়ছি, 400-500 বাড়ছি, রাখতেছে 2,000-2,500 টাকা দিন। প্রথম যে উদ্যোগটা নিশ্চয় খার পরামর্শ নিশ্চলাম বা দালাল ভাই দানের গুদাম দালাল খাটে নিতে পারে, আমি দেখি কৃষি কাজ থেকে যে লাভ রাইট, যে করে পুরা লাভ, এটা তো খাস্তা নাই আবরও খায় জমি, আর যে সময় জমি খায় না এই সময় একটু দামটা খাওয়াই না লাভ, ছাগলও আছে, ছাগল আমরা এটা নিজেও ফালি কিছু বাকি দিয়ে তো রাখছি সামনে বাই ছটা ৪৫ আপনারা ভবিষ্যৎ কুদাম কিন্তু মনে হয় যে আপনার তো 22 বছর হারা গেছেন, আপনার তো পরবর্তীতে কোনো প্ল্যান আছে কিনা বড় করার এরকম? ধরো আচ্ছা, বর্তমান যে করোনা ভাইরাস সম্পর্কে জানো? জি। তো করোনা ভাইরাস সম্পর্কে মানে কোনো ক্ষতি হইতেছে কিনা, বা খাবার দাবার আনতে বা কোনো ভ্যাকসিন আনতে? জি, খাওয়া দাওয়া তো কোনো সমস্যা হচ্ছে না, সমস্যা কোনো হইছে না?
Urudan lebih mana asfal itu aja. Lebih mana tera khawal aja. Itu dek bayang pak. Asfal lagi apa nak kita khawal sih? Bukan kita kota ini. Ini mesti orang. Ini orang. Iya pasti. Ini sih. Ini sendiri mereka itu dos terasa. Kita bilang mana khana dikya harus cek. Kita tuh gingir aja. Berlalu lama. Pasat panik buruk ada tak kau? Buruk ada tak kau? Bosore kau tuh dah khawal itu pada almanik. Iya, coba dua ratus tiga. Dua masuk. Bisa tak kita hari uyas nanti dia dia uyas nanti bisa tak kita hari asih di parten ah di sesuatu kita mau marah dia kacau lah dia kacau lah sepuluh barat sudah kau tuh nasi pertemuan sepuluh barat sudah siapa nego aja nego tengah mengguruh mengguruh dari ini আমাদের ক্লাসে আসলে এখন রাখার মধ্যে 80 ডিম পারছে তো পরিবারের সদস্য সদস্য আছে বর্তমানে আমরা আর জন মানুষ আছে শুনছেন গরু আছে জি গরু আছে আমার 16 দুধের গাই আছে সারা গরু আছে 16 দুধের গাই বাছুর তো 6টা 7টা 12টা 12টা আল্লাহর মাল কেউ তো কই না 20 দিন গায় আমার খালি গরু কথা আছে আছে খালি কই আছে সুগিরু বড় আল্লাহ মুরমুর দুধ আছে এই কলটা করে দুধ দেয় 70000 কোজা 2 লিটার আর 1 লিটার বেশি আমরা বেশি কিরায় না আর ঈদের সময় গরু কোন বাজারে আটুটাই নেই উটাই দেখান বেশি প্রতি বছরে কটা প্রতি বছরে কটা এইটাই দেখান নাই একটা করে নিবগা কিনমু দেখা আছে কিনে নিমু 70000 80000 করে দিচ্ছে আসুন বাসুর দেখা বাসুন আসুন হইছুন ইবগা বেশ দান নাই এখন মুরগা গত বারান দুই জায়গায় 70000 কইলা 140000 দেন আমি দুইটা গরু কিনছি 110000 দিয়ে গাইয়া দেখছি দেখি দেখি সাইওয়াল দেখি রাগা আসছে গতবারের লাভ দিয়া আমি দুইটা গরু কিনছি 110000 দিয়ে আসেন লাভ দিয়া কর্মহীন অবস্থা থেকে গাইয়েন গেল আমার মাসে কিবা 2000 খোলায় না দুশি কোয়েলছি যা কত বড় দেখ জাল জাল দিয়ে আরে আইনা সময় আসলে 22টা বছর কিন্তু অনেক কিছু অনেক কিছু যে 22 বছরে একটা অনেক কিছু জিনিসের মধ্যে লাগছে আমরা আসলে দেখতে পাচ্ছি যে বড় একটা ফিশারি ফিশারির মধ্যে এখানে কত জমি আছে ফিশারির মধ্যে আড়াইখানি আড়াইখানি জমি আছে আড়াইখানি এটা তো আপনার ওইগুলার উপর ভিত্তি করে রাখছি ভিত্তি করে রাখছি তবে এক সময় ইচ্ছা তুই জানে দিরাইতাম পাই তো আমার বিয়াইনে কত রুক আপনার সাহায্য করছে নিতে পারে আপনার ওয়াইফ ও আমার বিয়াইন ওই ভিত্তি ভিত্তি কার পড়ছো মানে সব এম পড়ছো 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 নাই দেখেন না ভালো ভালো তো করছি আশীর্বাদ চা আনছি রাট সবার অবদান ছোট খাটো আছি উকা আমরা বাপুতে বেশি করছি উকা মাইয়া লুকে জায়গাই না আমরা আদার বাজার দিছি রাখি তো গোটা দেখলাম যে করা হইছে গোটা মনে হতো কি আপনি এটার উপর করা হইছে না দিও ভাই মিললে হচ্ছে এরা দিয়েলা মিললে হচ্ছে দিয়েলা মিললে করছি তো উনা পরেশে সেটাই করতে চান যে আসলে যদি লাভবান হওয়া যায় লাভবান যুবক গাজি করে ইনশাআল্লাহ এটা মতো লস নাই এটা মতো লাভ মানে এখন ভ্যাকসিন দিলে ওষুধ ভ্যাকসিন দিলে মোটামুটি আসগুলা মরে না সুস্থ হয়ে যায় ওষুধ আছে তো ওষুধও মরে বেমার তো বালি যায় বালি যায় কিন্তু খাওয়াইছি বেমার বুঝে গেছে তো আপনার যদি ভিডিওটা যদি সোশ্যাল মিডিয়া যায় বা সবাই দেখে কোনো সমস্যা নেই আপনার জি না আরো বালা মানে মানুষ শিখলো জানলো ওই আর আচ্ছা এই আসবো তো না কত কেজি একটা ইটিয়া আনিস দেড় কেজি দুই কেজি পনেরো দুই কেজি এর কেজি আসে মাঝে কয়টার মধ্যে আছে আসে মাঝে সাইনার থেকে যে আসতে আছে এটা কাবলি 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 আর জিলি 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 এটা কি গাছ ইটিয়া না দেশি না এটা ফারানের এটা লেখা এটা রেখা খাকি আর জিঞ্জিরা জিঞ্জিরা হয় জিঞ্জিরা কার কাছ থেকে আনুন আস আস আমি বাড়ি দিলি বেড়া মারা গেছে বেড়ার বাড়ি গেছে মানে তাও আর এইগুলা হচ্ছে কার কাছে আনছিলেন ওই বেড়ার কাছে কদিন ছিল এটা পৌষ মাস আনছিলাম পৌষ মাস আনছিলাম রাইতে ডিম পাচ্ছে ভাইয়া তো সোনা খানি জি রাইতে এই 32000 টাকা আসো আনছিলাম এটা মনে নিছি বুঝছো মনে করে 40000 টাকা আসো দিন সত্যি তে ওরা ডিম দিলে 50 টাকা ওরা আনি বর্তমানে তো অনেকটা ইচ্ছা করে দেখুন লাভ নি না কাজটা কেন আপনারা তো দিবা কালাই কইবা লাভ নি না যা রাখাতে রাখার আঙ্গ সোলা কই যাবে তো মাছের যে ফিশারিটা আছে মানে কি কি মাছ পাওয়া যাবে এখানে যেমন আছে সব জাত কাতলা রো গন্যা সিলভার সিলভার ফলাইছি এই হারভু পুঁটিমা প্রবাস দিকে দুর্গা দিচ্ছি আমরা আটা দাচ্ছি এমন এরকম দিচ্ছিলাম না আমার গুলা তো দিল রো আমার পুরো হলা এসা তো গাদ দিলাইছি মাছ 5 কেজি 100 কেজি 4 কেজি 2 কেজি 1 কেজি আশা বলতে এই মাছটা গতবারের আগের বারে দেখা
বছর বলল 1 কেজি জায়গা 3 1 কেজি জায়গা ডিমটা ভাই খুশি কিনা বা কুসা হয়ে যাও আমরা চ্যানেল দা ডিমটা ভাই খুশি তো এই মাছটা ফনা করতে আমি ফনা দুর্গা প্রেমি গাড়ি দেন না দেন জি এটা কি কেজি হিসাব কত হইল মন হিসাব পালাই দি আমরা মন হিসাব দুশোতে আছে দি মনে কেজি এখন তো 8000 ফিনালি দ্বারা বড় করার কোনো ইচ্ছা আছে আরো বড় হওয়ার ইচ্ছা আছে দেখি আল্লাহ যদি মাছটা চাইলাই যে বুদ্ধি করছে ওই কষ্ট তোমরা রাখতে আছে পাঁচটা নিতাম বের করে দিচ্ছি সেসব রাখছি বাদ উঠি যাও গরে শোয় গরে শোয় না তা আজকে এই ছিল আজকের মতো ভিডিও আসলে ওনার ছেলেরা এখন দেখছ নিতেছে এই বিষয়টা ভবিষ্যতে পরিকল্পনা যা হাঁসগুলা বড় করবে এবং ফিশারিগুলো আরো বড় করবে আর যে ছাগলের ফার্মটা আছে ছাগলের ফার্মটা ওনার অনেক টেক কেয়ার করবে তো ওনার পরিশেষ সম্পর্কে সব ওনার অবশেষে এটি উনি বলতে চাচ্ছেন যে আসলে যারা এইটুকু দরকার নেই কেউ লস হচ্ছে না এই পর্যন্ত না 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 উনি 22টা বছর উনি হাঁসের পিছনে দিয়েছে অনেক কষ্ট করছে অনেক তো পাশাপাশি ওনার কৃষি জুড়ে হয়েছিল আর আমরা মূলত দেখছি যে আমার এলাকা আমার গ্রামেরই তো উনি অনেক কষ্ট করছেন এবং পাশের যে কৃষি জমির পাশাপাশি কৃষি হাজের পাশাপাশি উনি এটা ব্লক করছেন মূলত আর আসলে আমি ওনাকে সেলুট জানাচ্ছি যে 22টা বছর আমরা যদি নর্মালি কোনো একটা জব করতে চাই দেখবেন যে জবের মধ্যে 8 বছর 10 বছর পর একটা সফলতা অর্জন করা যায় তো উনারে কিন্তু যখন আমি শুনতেছি 150-200 করে আস তখন তো শুরু করছে শুরু করার পরে কিন্তু আজকে এখনো আছে আজকে বর্তমানে 100 আছে কিন্তু সামনে বছর উনি বাড়াবে ইনশাল্লাহ তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর ভাইসাব আপনি কুস্তা হইবেন নি যে আমার এই চ্যানেলে যারা যারা দেখতেছে যারা যারা ভিডিওটা দেখবো জি এরা উদ্দেশ্যে কুস্তা হইবেন নি যে আসলে আপনারা এই ভিডিওটা দেখাতে কতটুকু উপকারমূলক উপহার আমি বোধ তারি গেছি আমরা গেলাম কইলে আমি আসলাম আমি তো কত লাগে আমি না মানে করি না।